এখন অনেকে কথা যে হুজুর আপনি জানেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খায় আর আপনি ব্যাংকে টাকা রেখে জুস খান। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা ব্যাংকে রেখে সুদ, ওইগুলো সুদ না। আর এখন তোমাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ডক্টর ইউনূস তো সুদখোর। মনে রাখবেন, মনে রাখবেন, ইবনে তাইমিয়া বলেছেন, কাফেরও যদি ইনসাফ ভিত্তিক জীবনযাপন করে, কাফের যদি শাসক হয় তার আমলই ইমান নিয়ে চলাচল করা যায়, কিন্তু বেইনসাফি যদি জালেম হয় সেইখানে আপনি ইসলাম ইমান নিয়ে চলাচল করাও কঠিন হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদের আমার এই জন্য ডক্টর ইউনূস কি অত বাড়াবাড়ি এখন করেন না, অনেক সময় অপরাধীকে দিয়েও অপরাধী দমন করা যায়। কথা ঠিক না ব্যাঠি? ডক্টর ইউনূস উনি সাধারণ কোন না, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাদের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে যিনি লেকচার দেয়, পরামর্শ দেয়, আপনি কার কথা বলছেন? এই জন্য দুই নম্বর আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন বর্তমান তত্ত্বাবধায়ক এই সরকারকে, আপনাদেরকে অবশ্যই সকলকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? এত তাড়াহুড়া না, আমাকে আজকেই খেতে হবে, আজকেই আমাকে ক্ষমতায় যেতে হবে, এত ব্যস্ত কেন রে ভাই? আপনি বেশি তাড়াহুড়া করলেই দুর্ঘটনা ঘটবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা হলো, খুব বলছেন স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ, এখন আমাদের আর কোনো করণীয় নাই, নাকি আছে? এত আনন্দ, এত উৎফুল্ল যদি লাফালাফি করতে থাকেন, এই স্বাধীনতা আবারও হারিয়ে ফেলবেন। স্বাধীনতা রক্ষার জন্য এই মুহূর্তে আমাদেরকে গুরুত্বপূর্ণ তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? আওয়াজ দিয়ে কয়টি কাজ? তিনটি কাজ। স্বাধীনতা রক্ষার জন্য তিনটা কাজ যদি এই মুহূর্তে আপনি করতে না পারেন, এই তৃতীয় স্বাধীনতা আবারও হারিয়ে ফেলবেন। নাম্বার ওয়ান, এক নম্বর হলো, এক নম্বর পাড়ায় পাড়ায়, মহল্লায়, সব জায়গায় ঐক্য গড়ে তুলতে হবে। এক নম্বর কি চলতে হবে? কিন্তু আমরা কিসের ঐক্য আর কিসের কি, কে কি খেতে পাবে, ধর মার কাট, নিজের প্যাট ভর। এত লাফালাফি, এত আনন্দ আমরা শুরু করেছি যে না জানি কখন আমাদের হাত থেকে বিজয় আবার চলে যায়। কথা বলুন ঠিক কিনা? ফেসবুক একটা ভিডিও দেখেছিলাম, জানেন, ফুটবল খেলায় যদি ফাউল হয় কি হয়, তাহলে কিন্তু একটা কি দেয়, প্লান্টিক শট দেয় না, প্লান্টিক শট। তো ফুটবল খেলে ফাউল হয়েছে, প্লেয়ার প্লান্টিক শট মারছে, গোলকিপার গোলে আছে, এমন করে শট মেরেছে উপরের বারে, বলটা লেগে ফিরে চলে এসেছে। এখন গোলকিপার দেখেছে অন্য গোলকিপারের দলের প্লেয়ার গুলো, বল যখন ফিরে চলে এসেছে সে ব্যথিত না খুশি, এমন খুশি লাফালাফি, বল থেকে পোস্ট থেকে বের হয়ে এসে এমন লাফালাফি শুরু করেছে, আল্লাহর কি কাম, ওই বলটা বার থেকে ঘুরে আবার ঘুরতে 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 বলটা আবার গোলের মধ্যে ঢুকে গেছে। আপনি এত লাফালাফি করেন না, স্বৈরাচার বল এখন দিল্লিতে অবস্থান করছে, বেশি লাফালাফি করলে দেখবেন ফুটবল, মনের ফুটবল, ওই স্বৈরাচার দিল্লি থেকে আমেরিকা, আমেরিকা থেকে লন্ডন, ঘুরতে ঘুরতে আবার না জানি বঙ্গভবনে এসে ঢুকে যায়। সতর্ক থাকে, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, একে একে দলবদ্ধভাবে তোমরা ঐক্য গড়ে তোলো। বলুন আল্লাহু আকবার। আমি ছোট মানুষ, আমি এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছেন আপনাদের কথা কি বলবো, ঐক্য পাড়া মারামারি সাধারণ মানুষ করেই, আমাদের আলেম ওলামাদের মধ্যেই ঐক্য নাই। আজকে হেফাজতে ইসলাম আল্লামা মামুনুল হক হুজুরকে বলবো, ইসলামী আন্দোলন ফয়জুল করিম পীর সাহেব, চরমনা পীর সাহেবকে বলবো, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলবো, যে আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে, আপনারা ঐক্য হন, আপনারা এক হন, জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা এক হয়ে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। কথা বলুন ঠিক না ব্যাঠি? এক হওয়ার দরকার। দুই নম্বর, দুই নম্বর যে কাজ করতে হবে, দুই নম্বর কাজ হলো অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারকে, সকলকে স্বতঃস্ফূর্ত হবে কি করতে হবে, মেনে নিতে হবে, সাহায্য করতে হবে, নাকি বর্জন করতে হবে? বর্জন করবে যারা, ওই দিককার লোক তারা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ মেহেরবানি করে ওনাকে বসাইছে। এখন অনেকে কথা যে হুজুর আপনি জানেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর,
ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খায় আর আপনি ব্যাংকে টাকা রেখে জুস খান। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা ব্যাংকে রেখে সুদ, ওইগুলো সুদ না। আর এখন তোমাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ডক্টর ইউনূস তো সুদখোর। মনে রাখবেন, মনে রাখবেন, ইবনে তাইমিয়া বলেছেন, কাফেরও যদি ইনসাফ ভিত্তিক জীবনযাপন করে, কাফের যদি শাসক হয়, তার আমলও ইমান নিয়ে চলাচল করা যায়। কিন্তু বেইনসাফি যদি জালেম হয়, সেইখানে আপনি ইসলাম ইমান নিয়ে চলাচল করাও কঠিন হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদের আমার এই জন্য ডক্টর ইউনূস কি অত বাড়াবাড়ি এখন করেন না, অনেক সময় অপরাধীকে দিয়েও অপরাধী দমন করা যায়। কথা ঠিক না ব্যাঠি? ডক্টর ইউনূস উনি সাধারণ কোনো না, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাদের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে যিনি লেকচার দেয়, পরামর্শ দেয়, আপনি কার কথা বলছেন? এই জন্য দুই নম্বর আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন বর্তমান তত্ত্বাবধায়ক এই সরকারকে, আপনাদেরকে অবশ্যই সকলকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? এত তাড়াহুড়া না, আমাকে আজকেই খেতে হবে, আজকেই আমাকে ক্ষমতায় যেতে হবে, এত ব্যস্ত কেন রে ভাই? আপনি বেশি তাড়াহুড়া করলেই দুর্ঘটনা ঘটবে। আমার খুব রাগ হচ্ছে, রাগ হয়ে একটা কথা বলবো, রাগ হচ্ছে, এমন দেখবেন যে বিয়ে করে প্রথম দিনে এসে ওই বিশ্ব স্বাধীন করতে চায়, প্রথম বাসর রাতেই আব্বা ডাক শুনতে চাই, অঘটন ঘটে, হাসপাতালে ভর্তি হয়। আপনি যদি এত তাড়াহুড়া করেন আমাকে ক্ষমতায় যেতে হবে, আমাকে খেতে হবে, তাহলে দেখবেন দুর্ঘটনা ঘটবে, অঘটন ঘটবে। একটু ধৈর্য ধরেন, সবর করেন, কথা বলুন ঠিক না ব্যাঠি? তিন নাম্বার সর্বশেষ, সকলকে ক্ষমা করে দিতে হবে। বুঝেন নাই কথাটা? কাদেরকে ক্ষমা করবেন? যারা মানুষকে হত্যা করেছে তাদেরকে আল্লাহ বলেছে তাদের ক্ষমা নাই। ওয়াকাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াসিন্না বিসিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআনের আয়াত, আল্লাহ সূরা মায়েদার 45 নম্বর আয়াতে বলছেন যে মানুষ হত্যা করেছে, তার বিচার হলো তাকেও হত্যা করতে হবে। স্বৈরাচার শাসক প্রধান উনি একজন নয়, উনি ইন্ধন দিয়ে, তবে ডিবি হারুন সহ আরো যারা প্রধান আছে তাদেরকে, সাধারণ কর্মচারী আমার পুলিশ ভাইদেরকে লেলিয়ে দিয়ে হত্যা করেছে। এই সমস্ত লিডার গুলাকে, মাথা গুলোকে ফাঁসি দিয়ে আইনের আওতায় বিচার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তবে সব পুলিশ ভাই খারাপ না, সব পুলিশ ভাই খারাপ না, পুলিশ ভাইদের কেউ শত্রু ভাববেন না। আপনি ওনার জায়গায় একটু চিন্তা করেন, সবাই খারাপ না, সবাই গুলি করে না, সবাই গুলি করে না। অনেক পুলিশ ভাইকে আমরা দেখেছি গুলি খেয়েছে, উনি ঘরে নিয়ে হাসপাতালে গেছে। পুলিশ ভাই সবাই খারাপ না, যারা খারাপ, যারা সমাজের খারাপ, তাদের বিচার আমরা আইনের মাধ্যমে করব। নিজে নিজে বিচার করতে গেলে জুলুম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদির আমার ওই দিকে ছুঁয়ে এসেছিলাম, নয় নম্বর, দশ নম্বর লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন। কয় নম্বর উপদেশ? দশ নম্বর উপদেশ হলো, লোকমান হাকিম বলছেন, ওয়াকদুদ মিং সৌতিক, আল্লাহ কোরআনে বলছেন যে বাবা সন্তান তোমার কণ্ঠস্বর নিচু করবে। নিচু করে কণ্ঠস্বর কি করতে হবে? নিম্নগামী করতে হবে সবসময়। একটা কবরে গেছে, কিন্তু নাই, কবরে চলে গেছে নাসিম সাহেব, সবসময় কথা কথা সবসময় যেন, কথাই এত কর্কশ। আল্লাহ কোরআনে বলছেন সবচাইতে কর্কশ হলো গাধা গর্দবের কণ্ঠ। তাহলে আমরা দশ নম্বর পেয়েছি লোকমান হাকিম সন্তান, কি দশ নম্বর উপদেশটা কি? কণ্ঠ নিচু করতে হবে, কণ্ঠ উঁচু থাকলে অহংকার আসবে, অহংকার আসলে আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন না। তিন নম্বর কাজ হলো, এই মুহূর্তে আমাদের সকলকে সাধারণভাবে ক্ষমা করে দিতে হবে। কেউ ভুল করেছে আপনার এলাকায়, আপনার বন্ধু ভুল করেছে, তাকে মাফ করে দেন না। সে যদি সঠিকভাবে ফিরে আসতে চায়, আপনার সাথে দিনের কাজ করতে চায়, আমাদের তাকে সাথে নিতে কোনো সমস্যা আছে? যার দিলে দিন আছে, ইসলাম আছে, আমার কলিজায় তার জন্য মহব্বত ভালোবাসা আছে। কথা ঠিক না ব্যাঠি? আর যেটা মোনাফেক হবে, যার দিলে কোরআন নাই, ইসলাম নাই, ঈমান নাই, মানবতা নাই, তার জন্য আমার দিলে একক্ষণখানি জায়গা নাই। কথা ঠিক না ব্যাঠি? তাহলে আমরা তিনটা জানলাম, এই স্বাধীনতা রক্ষার জন্য এই তিনটা কাজ যদি না করেন, দ্বিতীয় স্বাধীনতা আবারও হারাবেন। কয়টা কাজ?
এক নম্বর হলো আমাদেরকে মহল্লা মহল্লায় সব জায়গায় কি করে তুলতে হবে, ঐক্য এক হতে হবে। দুই নম্বর, অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারকে বর্জন করতে হবে না স্বতঃস্ফূর্ত হবে গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। আর তিন নম্বর হলো সাধারণভাবে সকল রাগ গোসা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কি করতে হবে, ক্ষমা করে দিতে, সকলকে কি করতে হবে, ক্ষমা করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন।